নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি WBP কনস্টেবল 2020 মেন কাট অফ নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে মেল ফিমেল দুটো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। ইউ আর OBC বি, OBC এ, SC ST এদিকে ফিমেলও ভাগ করেছি। তো তোমাদেরকে আমি আমার মত অনুযায়ী কাট অফটা তোমাদেরকে দিচ্ছি, তবে এটা তোমরা একমত হতেও পারো নাও পারো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে আমার মত অনুযায়ী এবং প্রশ্নপত্রের মান বিভিন্ন বিশ্লেষণ করে আমার বন্ধুবান্ধব সবার সঙ্গে কথা বলে যেটা আমার ধারণা আমি সেই ধারণা অনুযায়ী তোমাদেরকে এখানে আমি আলোচনা করে দেখাচ্ছি। তবে এটা তোমরা আমার সঙ্গে একমত হতেও পারো নাও পারো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তবে বলে রাখি এবার কাট অফ খুব একটা হাই যাবে না, আগে যেরকম যেত সেরকম যাওয়ার চান্স খুব বেশি। তো আসো ভিডিও শুরু করা যাক। ইউআর এখানে ইউআরের মধ্যে কেমন যেতে পারে, খুব একটা বেশি যাবে না, ইউআর যাবে 35 থেকে 39 ইউআর ক্যাটাগরি মেল। ওবিসি বিতে যাচ্ছে 34 থেকে 38। ওবিসি এ 32 থেকে 36। SC 30 থেকে 33। ST 27 থেকে 30। আশা করি এর মধ্যেই কাট অফ থাকবে, মেল কাট অফ এর মধ্যে থাকবে, এই নাম্বারটা পেলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। এবারে ফিমেল ইউআর ক্যাটাগরি তোমার 29 থেকে 31। ওবিসি বি 27 থেকে 30। OBC A ফিমেল 25 থেকে 28। SC ফিমেল 23 থেকে 26। ST 20 থেকে 25। মোটামুটি যে নাম্বারটা দেখছো এই নাম্বারটা থাকলে আশা করছি তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। এবার এর থেকে +-2, মেল ফিমেল দুভাই +-2 ধরে রাখো। এই +-2 এর মধ্যেই তোমাদের থাকবে, এই দেখো 39, এই 39-এর মধ্যে থাকলে তোমরা ডাক পাবে, এদিকে 31 ফিমেল 31। তো এর মধ্যে থাকলে আশা করছি ডাক পাবে, বেশি হাই কাট অফ যাবে না। তোমরা ডিমোটিভেট হো না, মোটিভেটেড থাকো সবসময়। এই ইউআর যে ক্যাটাগরি রয়েছে মেল ফিমেল উভয় এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, ঠিক আছে। আর সিভিক বা হোমগার্ডের ক্যাটাগরি ওয়াইজ আমি ভাগ করলাম না, কারণ আমি জানি না যে ওদের কতটা কী হতে পারে, কারণ ওদের ভ্যাকেন্সির তুলনায় কিন্তু স্টুডেন্ট সংখ্যা মানে পরীক্ষার্থীর সংখ্যা মেনে কম ছিল। তো জানি না কেমন কী হয়েছে বা ওই ধারণা আমার কাছে নেই, ওটা অন্যান্য ইউটিউব চ্যানেল যদি বলে তোমরা সেটা দেখে নিও। আশা করছি এরকমই যাবে, এর থেকে বেশি কম খুব একটা যাবে না, বেশি যাবে না তো খুব একটা বেশি যাবে না, এরকমই থাকবে আশা করছি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, জয় হিন্দ, ভালো থাকবে এবং অবশ্যই মোটিভেটেড থাকবে, কখনোই ডিমোটিভেট হবে না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আবারও ধন্যবাদ।